বর্ষাকালে আটা ময়দায় কিন্তু খুব সহজে পোকা লেগে যায়, আর এর হাত থেকে বাঁচতে আমরা কি করতে পারি? ময়দা যখন কিনবো তখন খুব বড় বড় প্যাকেট একসঙ্গে না কিনে যদি 1 কেজি 1 কেজি কিনি, আমি যেমন 2 কেজি কিনেছি, 1 কেজি 1 কেজি আমার যেটুকু খরচ হয়েছে, বাদ বাকিটা আমি কি করেছি খুব টাইট করে আটকে রেখেছি। এই প্যাকেটটার থেকে কিন্তু আমি ঢেলে নিইনি, আমি এই প্যাকেটের মধ্যেই রেখেছি, এটাকে আটকে দিয়েছি মুখটা। এবার একটা বড় কন্টেনারের মধ্যে কি করব, একটা কাপড়ের মধ্যে শুকনো নিম পাতা, এগুলো কিন্তু শুকিয়ে নিয়েছি, নিম পাতাগুলো কাঁচা দিলে হবে না, একটু শুকিয়ে নিয়ে সেই নিম পাতাগুলো আমি এই কাপড় শুদ্ধ এখানে এই কন্টেনারটার নিচে রাখব, দিয়ে তারপরে এই আটকানো মুখ এই জিনিসগুলো রাখবো। এটা ময়দা রাখলাম, যেমন ম্যাগি এটাতেও লেগে যায়, পাস্তা, এই যে খুব ভালো করে আটকে নিয়েছি, একটুখানি আছে কিন্তু আটকে নিয়েছি যাতে পোকা না ধরে। তারপরে আমার যে ময়দাটা এখনও খুলিনি সেইটাও আমি রেখে দেবো এইভাবে, তাহলে কিন্তু মানে অনেক দিন থাকবে। পাস্তাটা এটাও আমি এভাবে রেখে দেবো, দিয়ে ভালো করে কিন্তু আটকে দেবো মুখটা, তাহলে আমার কী হবে অনেক দিন এটা ভালো থাকবে। এয়ার টাইট কন্টেনারে রাখবেন, খুব ভালো থাকবে আর পোকাটাও ধরবে না অত সহজেই। আটা একটু বেশি লাগে বলে যদি বড় প্যাকেটে কেনা হয়ে থাকে তাহলে প্যাকেট থেকে আটাটা ড্রামে বা কন্টেনারে ঢালবেন না, প্যাকেট শুদ্ধ এভাবে কন্টেনারে রেখে দিন। আর আগে যেভাবে দেখালাম সেভাবেই নিম পাতার একটা পুটুলি বানিয়ে রেখে দিন, দেখবেন অনেক দিন পর্যন্ত আটা ভালো থাকবে, পোকামাকড়ও ধরবে না, কারণ প্যাকেটে রাখলে আটাটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আমাদের যখন বেশি করে চাল আসে তখন সেগুলোকে গুছিয়ে রাখতে হয়, বিশেষ করে বর্ষাকাল হলে পোকা ধরার একটা চান্স থাকেই, সেই জন্যে খুব ভালো করে কন্টেনারটা ধুয়ে শুকিয়ে নেবেন, একদম রোদে শুকানো বা ঘরের ছায়াতে শুকোলেও ভালো করে শুকিয়ে নেবেন, তারপরে চালটাকে ঢালবেন। চালটাকে ঢেলে এই রকম দেখুন, এটা হলো, অনেক সময় শরবত টরবত করি পুদিনা পাতা, সেই পুদিনা পাতা এগুলো, আর এটাকে একটু মাইক্রোওভেনে শুকিয়ে নিয়েছি। এবার এগুলো আমি কি করব, এরকম একটা কাপড়ের টুকরো, আমি একটা পাঞ্জাবির হাতা নিয়েছি, খুব পাতলা হয় পাঞ্জাবিগুলো, সেই জন্যে ওটা খুব সুবিধা যে এটার থেকে খুব পাতলা হবে, এটার থেকে গন্ধটা বেরোবে যাই আমি দেবো এটার মধ্যে, তো এইখানটায় আমি একটু বেঁধে দেব। এইটা পুদিনা পাতাটা দিয়ে দিচ্ছি, পুদিনা পাতাটা এর মধ্যে ভরে দিচ্ছি, দিয়ে আমি চালের ভেতরে রেখে দেব। তাহলে এই পুদিনা পাতার একটা গন্ধ থাকে ভীষণ, এটা এভাবে আমরা এটা এক্ষুনি ব্যবহার করব না, সেই জন্যে এইভাবে আমি রেখে দিলাম, যদি রেগুলার ব্যবহারের হয় তাহলে নিচে দিয়ে দেবেন, আর এটা ওপরের দিকে দিলাম গন্ধটা ভালো বেশি থাকবে, পোকামাকড় ঢুকবে না। সুজি, বেসন, ডালিয়া, নানান রকমের ডাল, ছোলা, বাদাম, মটর, রাজমা, এই ধরনের সব ডাল শস্য যা কিছু আছে সব কিছু কিন্তু এই বর্ষাকালে খুব তাড়াতাড়ি পোকা ধরে যায়। যদি বেশি দিন এগুলো রাখতে হয় তাহলে কিনে নিয়ে এসে প্যাকেটগুলো খুলে বা যদি লুজ কিনে থাকেন একটা কড়ার মধ্যে গ্যাসে বেশ খানিকক্ষণ খুন্তি দিয়ে নেড়ে নেড়ে একটু গরম করে নেবেন, সবটা জিনিস যেন ভালোভাবে গরম হয়, অথচ বেশি ভাজাও হয়ে যাবে না। তারপরে একটা থালার মধ্যে ঢেলে দিন, ঠান্ডা করে নিন, তারপরে কন্টেনারে ভরে রাখুন, মুখটা খুব ভালোভাবে বন্ধ করবেন, ঠান্ডা হওয়ার পরেই মুখ বন্ধ করবেন, তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত এই সব জিনিসগুলো ভালো থাকবে, পোকা সেভাবে ধরবে না। ছাদে বা বাড়ির অন্য কোথাও যদি রোদ আসে তাহলে যে কোনো ডাল কড়া রোদে দিয়ে
ঠান্ডা করে কৌটোর মুখ বন্ধ করে রেখে দিলে বর্ষাকালে পোকা ধরবে না। এরকম কৌটোর ধরেই রোদে দিতে পারবেন, বা কাগজ পেতে তার উপরও ডালগুলো বিছিয়ে দিতে পারবেন। আর রোদ দেবার সুযোগ যদি না থাকে, তাহলে আমি আমার আগের ভিডিওতে যেভাবে দেখিয়েছিলাম সেভাবে শুকনো খোলায় হালকা গরম করে তারপর ঠান্ডা করে নিয়ে কৌটোয় রেখে, তারপরে যদি একটু শুকনো লঙ্কা বা তেজপাতা এসব দিয়ে রাখেন, না দিয়ে রাখলেও পোকা ধরে না, আর দিলে আরও ভালো, পোকা ধরবে না। বর্ষাকালে আমাদের রান্নাঘরের অনেক জিনিস কিন্তু স্যাঁতসেঁতে হয়ে যায়, বিশেষ করে চিনি আর নুন। তো এই বর্ষার আগে যখন আমরা নুনটা ঢালবো, আমাদের কৌটোটাকে ভালো করে পরিষ্কার করে শুকনো করে নুনটা ঢালার আগে এরকম একটা কাপড়ের মধ্যে, ছোট্ট পাতলা কাপড়ের মধ্যে আমরা কি করব, খানিকটা করে চাল, এই যে চাল নিয়ে নিয়েছি, এই চালটা আমি এইভাবে, এই চাল এইভাবে বেঁধে নেব একটু সুতো দিয়ে। আমি এরকম যদি একটা পুটুলি মতো করে নিই, আর এই পুটুলিটা আমরা নুন আর চিনি এতে রেখে দিই, তাহলে কিন্তু একেবারে ওই চিনি যে জলের মতো গলে যায় সেটা কিন্তু হবে না, স্যাঁতসেঁতেটা এই চালটা কিন্তু ময়েশ্চারটা অ্যাবজর্ব করে নেবে। এই দেখুন, এইভাবে আমরা নুনটা ঢেলে দিলাম। আমার এই নুনটা নিচে ওই চালটা রইল, এবার আমি ওপর থেকে নুন খরচ করতে থাকব, নুনটা আর খুব জল জলে হয়ে যাবে না। চিনিও তাই, চিনিটা আমার ঢালা হয়ে গেছে, এই চিনির মধ্যে আমি এইভাবে আর একটা এরকম কাপড়ের মধ্যে চাল নিয়ে নিয়েছি, সেটা এইভাবে পুটুলি তৈরি করে কিন্তু আমি রেখে দেবো। এর ফলে কিন্তু অনেকটাই চিনি আর নুন জল জলে যে স্যাঁতসেঁতে হয়ে যায় সেটা হবে না। অনেক সময় এরকম হয় যে এত জিনিস আসে, সমস্ত কৌটো যেগুলো আমাদের ঘরে থাকে সেগুলো ভর্তি হয়ে যাওয়ার পরেও আবার কিছু জিনিস বেঁচে যায় যেগুলো রাখবার মতো আর হয়তো পরিষ্কার কৌটো নেই বা তাকেও আর ধরছে না। তখন আমাদের কাছে যদি এরকম বড় কন্টেনার থাকে, আর সেই কন্টেনারের মধ্যে যেগুলো বেশ কিছুদিন হয়তো প্রয়োজন হবে, এগুলো ইউজ করতে সময় লাগবে, তো সেই জিনিসগুলো রাখবার জন্যে আমরা খানিকটা এরকম নিম পাতা যদি কৌটোর তলাতে দিয়ে জিনিসগুলো আমরা রেখে দিই, এরকম ধরে ধরে ধরুন রেখে দিলাম, যেটা একটু খোলা হয়েছে সেগুলোকে আটকে এরকম রেখে দিলাম, সামান্য সামান্য হয়তো খোলা হয়েছে সেইগুলোকে এইভাবে রেখে দিলাম। তাহলে কি হবে, জিনিসগুলো ভালো থাকবে আর কিন্তু নষ্ট হয়ে যাবে না তাড়াতাড়িতে। অনেক সময় আমাদের এরকম করতে হয় যে এরকম জিনিসকে আমাদের রেখে দিতে হয়, এইভাবে যদি আমরা রেখে দিই তাহলে তাড়াতাড়ি কিন্তু নষ্টও হয়ে যাবে না।